মাননীয় সদস্য রুমিন ফারহানা, 2 মিনিট। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সংশোধনী মাত্র 5টায়, 5টি সংশোধনী আমি টেবিলে উপস্থাপন করছি। মাননীয় মন্ত্রী যদি মনে করেন কোনোটি গ্রহণ করবেন, তিনি গ্রহণ করতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে মাননীয় স্পিকার, এখানে হা জয়যুক্ত হবে, হা জয়যুক্ত হবে, হা জয়যুক্ত হবে, এটাই এই সংসদের নিয়তি। আমরা যাই বলি না কেন, যত সংশোধনী আনি না কেন, যত আলাপ আলোচনাই করি না কেন, সবই উলোবনে মুক্ত ছড়ানো, কোনো লাভ হয় না মাননীয় স্পিকার। কিন্তু আমরা আশা করব যে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংসদে, এবং এখন স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মনে হয় যে সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি চাপে আছেন এই মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ে নানান অনিয়ম, নানান অদক্ষতা, নানান দুর্নীতি, নানান রকম মিসম্যানেজমেন্ট করোনাকালে এত বেশি খবর হয়েছে, এত বেশি আলোচনা হয়েছে, যে মাননীয় মন্ত্রী যদি একটা সঠিক দিক নির্দেশনা দিতেন আজকে তার বক্তব্যে, আমাদের প্রশ্নগুলোর উত্তর যদি উনি দিতেন, আমাদের উপস্থাপিত বিষয়গুলোকে যদি উনি অ্যাড্রেস করতেন, তাহলে আমার মনে হয় জাতি উপকৃত হতো। মাননীয় স্পিকার, একটা বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ দেশে এবং দরিদ্র দেশে এই লকডাউন দিয়ে কোনো রকমের কোনো সমাধান আমরা করতে পারবো না, মানুষ মানবেও না, এবং জীবিকার জন্য মানুষের পক্ষে সেটা মানাও সম্ভব না। আর সরকারও এমন কোনো প্রণোদনা মানুষকে দিতে পারছে না যে মানুষ ঘরে থাকবে। তাহলে আমাদের সমাধান একটাই ছিল, সেটা হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিন এবং ভ্যাকসিন। কারণ আমরা মানুষকে স্বাস্থ্যবিধিও যে মানাতে পেরেছে তেমনটিও নয়। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে এখন ভ্যাকসিনের মজুদ কত আছে, এক। দুই হচ্ছে, আগামী 6 মাসের মধ্যে কি পরিমাণ ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি, কোন কোন দেশ থেকে আমরা ভ্যাকসিন পেতে যাচ্ছি, কোন কোম্পানির ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি, এবং আগামী 6 মাসের মধ্যে কত মানুষকে আমরা ভ্যাকসিনের আওতায় আনতে পারছি। আমরা জানি যে যাদের বয়স বেশি, যাদের কোমরবিডিটি আছে, তাদের ঝুঁকি অনেক বেশি। সুতরাং 18 বছর। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আইনের উদ্দেশ্য কারণে বলা হচ্ছে মেডিকেল ডিগ্রিজ অ্যাক্ট 1916, আইনটির কার্যকারিতা ও প্রায়োগিক ক্ষেত্রসমূহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010-এর সাথে সাংঘর্ষিক বিধায় আইনটি প্রত্যাহার করা প্রয়োজন। মাননীয় স্পিকার, এই সাংঘর্ষিক আইন 11 বছর ধরে চলল, কোনো অসুবিধা হলো না। করোনাকালের এই কঠিন সময়ে হঠাৎ করে আইনটি প্রত্যাহারের কথা আমাদের মনে হলো। আর তাছাড়া দুটি সাংঘর্ষিক আইনের ক্ষেত্রে জুরিসপ্রুডেন্সের একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে পরবর্তী আইনটি প্রিভেইল করে। সুতরাং এই আইনটি এই কঠিন সময় কেন হঠাৎ করে এনে একটা রিপিল করার দরকার পড়লো আমি জানি না, মাননীয় মন্ত্রী ভালো বলতে পারবেন। মাননীয় স্পিকার, মাথাপিছু ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্টের মতো চিকিৎসা সেবাদানকারী জনবলের অনুপাতে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে হেলথ টেকনোলজিস্টের ক্ষেত্রে। করোনাকালীন সময় যখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, তখন আমরা দেখেছি আরটিপিসিআর মেশিন, টেস্ট কিটের অভাবের সাথে কিভাবে মেডিকেল টেকনোলজিস্টের অভাবও মানুষকে করোনা টেস্টের আওতায় আনতে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারপর চাপের মুখে সরকার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত নেয়। এরপর এই নিয়োগকে কেন্দ্র করে আমাদের সামনে আসে, এখন 1 কোটি দেব, পরে আরও টাকা পাবেন, এই শিরোনামের রিপোর্ট। জরুরি মুহূর্তের একটি নিয়োগকে কেন্দ্র করেও সরকারের বিভৎস দুর্নীতির এই সংবাদ আমাদের সামনে নিয়ে আসে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম, যার মাসুল তাকে দিতে হয় মন্ত্রণালয়ে চরম নিগৃহীত হওয়ার মধ্যে দিয়ে। মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গত বছরের জুন মাসে, সোয়া 1 বছর পেরিয়ে গেলেও এই নিয়োগ এখনও হয়নি। দুর্নীতির ঘটনা জানাজানির পর থেকে নিয়োগ স্থগিত আছে, অথচ করোনা পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টরা, তাদের ছাড়া এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অসম্ভব। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন। দুর্নীতির রিপোর্ট 12 এপ্রিল প্রকাশিত হবার পর 5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলে এখন অবধি কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। কবে এই প্রতিবেদন আসবে, কবে পরীক্ষা হবে, কবে নিয়োগ হবে, কবে তারা কাজ শুরু করতে পারবে, পুরো বিষয়টি অনিশ্চিত। মাননীয় স্পিকার, এদিকে প্রতি উপজেলায় মাত্র 1 জন টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহ চলছে, এতে তিনি যতই দক্ষ হন না কেন, অতিরিক্ত চাপের ফলে ভুল ফলাফল আসতে পারে, যার মাসুল দেবে সাধারণ মানুষ। আবার পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাবে নিরাপত্তাহীনতার আশঙ্কায় কাজে আগ্রহ হারাচ্ছেন অনেক মেডিকেল টেকনোলজিস্ট। এমনিতেই নমুনা পরীক্ষায় প্রতিবেশী দেশগুলোর চাইতে অনেক বেশি পিছিয়ে আছে বাংলাদেশ।
আলোচিত দুর্নীতি নিয়ে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে, তাতে দেখা যায় নিয়োগ কমিটিতে থাকা তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন কমিটির অন্য সদস্য। এই অভিযোগকে আমলে নিয়ে নিয়োগ কমিটি থেকে তাদের সরিয়েও দেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন গুরুতর অভিযোগের শাস্তি কি শুধু কমিটি থেকে সরিয়ে দেয়া, তাদের বিরুদ্ধে কি বিভাগীয় এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চাই। তার কাছে আমি আরও প্রশ্ন রাখতে চাই, করোনার এই জরুরি সময়ে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ কবে নাগাদ হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেশ যায় কোন দিকে, মানুষের সমস্যা যায় কোন দিকে, মানুষ কোন বিষয় নিয়ে সাফার করছে আর আমরা আলোচনা করছি কি, অদ্ভুত লাগে। মাননীয় স্পিকার, করোনায় প্রতিদিন পরীক্ষার হার কত, আক্রান্ত কত, মৃত্যু কত হচ্ছে, সেই দিকে কিন্তু আমরা সবাই এক ধরনের দৃষ্টি রাখছি, পরিসংখ্যান পাওয়ার চেষ্টা করছি। কিন্তু শারীরিক কষ্ট বা মৃত্যুর কিছু খোঁজ খবর রাখলেও অর্থনৈতিকভাবে কতগুলো পরিবারে করোনায় পঙ্গু হয়ে গেছে, সেই খবর কি আমাদের কাছে আছে? করোনাকালে হাতে গোনা কয়েকটি রিপোর্ট এসছে যেখানে দেখা গেছে যে করোনায় সংকটাপন্ন অবস্থায় পড়ে, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে, নিরুপায় হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। অনেকে প্রাণে হয়তো বেঁচে গেছে মাননীয় স্পিকার, কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। জমানো টাকা শেষ হওয়া থেকে শুরু করে বিরাট ঋণের জালে আটকা পড়েছে বহু মানুষ। আমাদের সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। করোনার আগে যেখানে মধ্যবিত্ত ছিল 70%, সেখানে মধ্যবিত্ত নেমে দাঁড়িয়েছে 50%, আর দরিদ্র মানুষ যেখানে ছিল 20%, সেটা বেড়ে দাঁড়িয়েছে এখন 40%। করোনাকাল বলে হয়তো এই ব্যাপারে মিডিয়ার কিছুটা মনোযোগ তৈরি হয়েছে, কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়ে সর্বশান্ত হবার ইতিহাস কিন্তু নতুন কিছু নয়। এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে হাসপাতালের শয্যা, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসা সেবা দানকারী কর্মী, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সব কিছুই ভীষণ অপ্রতুল। জিডিপির অনুপাতে স্বাস্থ্যখাতে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন ব্যয় করবার মাশুল এভাবেই দিচ্ছে মানুষ। অথচ একটা কল্যাণ রাষ্ট্রের ধর্ম হওয়া উচিত ছিল শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মতন বিষয়গুলো একেবারেই রাষ্ট্রের হাতে রাখা এবং যতদূর সম্ভব পুরাটা ব্যয় সরকারের বহন করা। স্বল্প মেয়াদে মানুষকে যেহেতু বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে, তাই জনগণের প্রতি সরকারের যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো, তাহলে এই ব্যাপারে একটা নীতিমালা সরকার তৈরি করত, যেখানে সেবার মান অনুযায়ী একটা নির্দিষ্ট রেঞ্জের সেবা মূল্য নির্ধারণ করে দেয়া হতো। এক মিনিট মাননীয় স্পিকার, এক মিনিট মাননীয় স্পিকার। শেষ করবেন মাননীয় সদস্যজি, শেষ করুন। নীতিমালার বাইরে যদি কেউ যেত, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো। এসবের ব্যাপারে সরকারের আদৌ কোনো আগ্রহ নাই, বরং করোনার সময় যে কয়টি হাসপাতালের বিরুদ্ধে চরম অনিয়মের অভিযোগ এসছে, মানুষকে সর্বশান্ত করবার অভিযোগ এসছে, তার মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে, মাননীয় স্পিকার, বলতে কষ্ট লাগে, সরকার দলীয় একজন সংসদ সদস্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজ। জনগণের সামনে আরও আশঙ্কার বিষয় হচ্ছে, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি হাতে, তার ক্রনিদের হাতে এমনভাবে তুলে দিতে চাইছে যে চট্টগ্রামের সিআরবি বলে যেই রেলওয়ের জায়গাটি আছে, যেটিকে চট্টগ্রামের অক্সিজেন বলা হয়, যেখানে মানুষ হাঁটতে যায়, কিছুটা মানে ভালো ফ্রেশ এয়ার বাতাস নিতে যায়, সেটাও নাকি এখন বেসরকারি হাসপাতাল করবার জন্যে সেই জায়গা বরাদ্দ দেওয়া হবে। চট্টগ্রামের মানুষ এই ব্যাপারে প্রতিবাদ করেছে, এমনকি আওয়ামী লীগের বহু নেতা কর্মীও কিন্তু এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মাননীয় স্পিকার, রেলওয়ের জায়গা বলে তো আসলে কিছু নাই, সবই রাষ্ট্রীয় জায়গা, এই রাষ্ট্রীয় জায়গা বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এবং অনেক একই কথা বারবারে রিপিটেশন হচ্ছে, তারপরেও দুই একটা কথা বলি, যে হাসপাতালগুলো কিন্তু মোটামুটি ডিসেন্ট্রালাইজড এবং প্রতিটি হাসপাতালের ম্যানেজিং কমিটি রয়েছে, তারাও দেখে, এবং অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি কিন্তু ওখানে ফান্ডটা চলে যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছেও ওইটা আসে না, ওটা ওখানেই ম্যানেজড হয়। প্রাইভেট সেক্টর হাসপাতালে যে করাপশনের কথা, অব্যবস্থার কথা বলা হয়, সেটা কিন্তু যে প্রাইভেট সেক্টরের যে করাপশনের কথা আপনারা বলেন, সেগুলো ম্যাক্সিমামই প্রাইভেট সেক্টরে হয়, এবং যেখানেই হয় আমরা সেই তার এগেনস্টে ব্যবস্থা নিই, এবং অনেকেই জেলে আছে এখন, এবং আমাদের এখানেও যেখানেই সমস্যা দেখা দেয় আমরা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি। স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক কাজ আপনারা বুঝতে পারেন, এবং যদি ভালো ব্যবস্থা না থাকতো তাহলে মানুষের গড় আয়ু আজকে 73 বছর হতো না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অবদান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী MGD পেয়েছেন,
স্বাস্থ্যমন্ত্রের মাধ্যমে ভ্যাকসিন হিরো হয়েছেন, সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন, এগুলো কাজ না করলে এই পুরস্কারগুলো পাওয়া যায় না। কাজে এটা বাংলাদেশ পেয়েছে। হ্যাঁ, আরও বলছে, আমি বলছি এখানে আমাদের মাননীয় ফিরোজ হোসেন সাহেব অক্সিজেনের কথা বলেছেন। আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন করেছি, নর্মাল টাইমে যে অক্সিজেন 50-60 টন লাগে সেটা করোনায় যখন সবচেয়ে বেশি সংক্রামিত হলো দেশ, তখন 250-300 টন লেগেছে দেশে, এবং সেটাও ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি এটাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করার যা যা ফর্মালিটি আছে করেছেন, এবং আমরা ইন্ডিয়া থেকেও অনেক অক্সিজেন, লিকুইড অক্সিজেন এনেছি, এবং 50টি অক্সিজেন জেনারেটর আমরা অর্ডার দিয়েছি, যেটা এখন চলে আসলে পরে সেটা লেগে যাবে। কাজে অক্সিজেনের অভাবে বাংলাদেশের চিকিৎসা তেমন ব্যাহত হয় নাই। আপনারা জনবলের ঘাটতি আছে আমরা মানি, কিন্তু ইতিমধ্যে এই করোনার সময়ও প্রায় 30,000 লোক নিয়োগ হয়েছে, প্রায় 10,000 ডাক্তার নিয়োগ হয়েছে, আরও 4,000 ডাক্তার নিয়োগের অনুমোদন হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন। প্রায় 8,000 নার্স নিয়োগের ব্যবস্থা হয়েছে, অনুমোদন আমাদের হয়ে গেছে, আপনারা সেটা পেয়ে যাবেন। টেকনোলজিস্টের বিষয় আমরা জানি ঘাটতি আছে, আমরা 4,000 টেকনোলজিস্ট নেওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম, এই নিয়ে কিছু আলোচনা হয়েছে বিষয়, আমি নিজেই তদন্ত দিয়েছি এবং সেই বিষয়গুলো দেখা হচ্ছে এবং দেখে একটা সিদ্ধান্ত হবে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই 3-4 হাজার আমাদের টেকনোলজিস্ট দিয়ে কাজ হবে না, আমরা 10-12 হাজার টেকনোলজিস্ট সামনে নিয়োগের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা লোকের কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী, যাতে এই করোনার সময় আইসিইউ ভালোভাবে চলে, আইসিইউতে এখানে অ্যানেস্থেসিস্ট লাগে যার অভাব বাংলাদেশে ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি আইনকেও উনি ব্যান করেছেন যে এখানে সেই যাতে আইসিইউ ভালো করে চলে 409 জন অ্যানেস্থেসিস্ট উনি নিয়োগ দিয়েছেন যারা আইসিইউতে কাজ করবে, যারা এই আগামী 2-4 দিনের মধ্যে জয়েন করবে, এটা একটা নজিরবিহীন একটা নিয়োগ হয়েছে। আমরা ভুলে গেলে চলবে না, সমালোচনা করি আমরা, মাননীয় বিরোধী দলীয় সদস্যকে বলি আপনারাও ড্যাব করেন, আপনাদেরও সংগঠন আছে ড্যাব নামে, তারা কি করেছে তারা আমরা সেটা জানি। আমাদের ওই হারুন সাহেব উনি জানেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2700 ডাক্তার নিয়োগ দিয়েছিলেন, কোনোদিনও কাজ করে নাই, নিজের ব্যবসা করছে, কোনোদিনও কাজ করে নাই। করার মধ্যে এইটুকুই হয়েছে যে আপনারা যে কমিউনিটি ক্লিনিক ছিল 14,000, যেটা মানুষের জনগণের সেবা দিত, দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে গেছিলো, সেইটাকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন। ওখানে 30 রকমের যে ওষুধ ফ্রি পাইতো এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলেন, এই কাজটা আপনারা সেবা করেছেন এবং মানুষকে এইভাবেই সেবা আপনারা করেছেন স্বাস্থ্যসেবায়। কাজেই নিজেদের দিকেও তাকিয়ে দেখবেন, ভুলে গেলে চলবে না। আমরা এখানে আমাদের পীর ফজলুর রহমান সাহেব বলেছেন ওনার হাসপাতালের অবশ্যই আপনি অ্যানেস্থেসিস এখন পাবেন, নিয়োগ হয়ে গেছে, অ্যানেস্থেসিস পাবেন, ডাক্তার পাবেন এবং আপনার টেকনিশিয়ানও পাবেন। ভ্যাকসিনের বিষয় শুধু আমরা আনছি না, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন তৈরি করার ব্যবস্থা করার জন্যে, এবং সেই জন্যে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা অতি দ্রুত আশা করি এই বাংলাদেশে ভ্যাকসিন আমরা নিজেরা তৈরি করতে পারবো।